খবর করতে গিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন মাথারভাঙ্গার শীতলকুচি ব্লকের এক দৈনিক সংবাদপত্রের সাংবাদিক। খবর পড়তে গিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন মাথাভাঙ্গার শীতলকুচি এলাকার এক দৈনিক সংবাদপত্রের সাংবাদিক মনোজ বর্মন। আজ ঐতিহাসিক স্থান শীতলকুচির কামতেশ্বর গড়ে একদল দুষ্কৃতী মাটি কেটে নিয়ে চলে যাচ্ছে বলে খবর পেয়ে সেখানে যান মনোজ বর্মন। সেখানে পৌঁছানোর পরেই তার সাথে ওই দুষ্কৃতীদের বচসা হয় বলে অভিযোগ। এরপরে দুষ্কৃতীরা তাকে মারধর করে জামা কাপড় ছিঁড়ে দেয়, তার মোবাইল ফোন কেড়ে নিয়ে চলে যায় বলে অভিযোগ। খবর পেয়ে শীতলকুচি থানার পুলিশ সেখানে পৌঁছলে সমস্ত ঘটনা পুলিশ আধিকারিককে খুলে বলেন মনোজ বর্মন। এদিকে ওই সাংবাদিক নিগ্রহের ঘটনা জানাজানি হতেই অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তুলে সাংবাদিকরা সরব হয়েছেন বলে জানা যায়। নমস্কার, খবরিয়া চব্বিশের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমি কাজল রায়। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে সংবাদ মাধ্যম। সঠিক খবর সম্প্রচার করতে গিয়ে আজকে ঠিকাদারের হাতে বেধরক মার খেতে হলো শীতলকুচির সাংবাদিক মনোজ বর্মনকে। ঘটনাটি ঘটেছে শীতলকুচি থানার অন্তর্গত নগর লালবাজার এলাকায়। সেখানে আজকে মনোজ বর্মন খবর সংগ্রহ করতে গেলে ঠিকাদার তাকে বেধরক পেটায় এবং তার হাতে থাকা মোবাইল এবং তাকে মোবাইলটি ছিনিয়ে নেয়। তার যে মোটর সাইকেল যেটি করে সে খবর সংগ্রহ করতে যায় মোটর সাইকেলটিও নিয়ে নেয় এবং তাকে বেধরক পেটানোর পাশাপাশি তার গেঞ্জি জামা ইত্যাদি ছিঁড়ে দেওয়া হয় এবং প্রাণে মারার হুমকি দেওয়া হয়। এমনটি ঘটনা ঘটেছে শীতলকুচিতে। এই খবর চাউর হতেই সংবাদ মাধ্যমের কর্মীরা শীতলকুচিতে যারা রয়েছেন তারা সেই এলাকায় গিয়ে অবস্থানে বসে এবং এই খবর মাথাভাঙ্গায় ছড়িয়ে পড়তেই মাথাভাঙ্গার সমস্ত প্রায় সমস্ত সাংবাদিকরাই মাথাভাঙ্গা থানার যে আইসি ভাস্কর প্রধানের চেম্বারে গিয়ে এবং অ্যাডিশনাল সাহেবের সাথে দেখা কথা বলে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি এবং গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। এই ঘটনায় দোষী গ্রেপ্তার করা হয় কি না তার জন্য আমরা অনেকক্ষণ তাকিয়েছিলাম। তবে এই মুহূর্তের যেটা বড় খবর আমাদের কাছে এসছে, দোষী হয়তো বা গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সঠিক খবর সংগ্রহ করতে গিয়ে কেন বারবার গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম কেন আক্রান্ত হচ্ছে এটা সঠিক বুঝে উঠতে পারছেন না যারা আমরা খবর সংগ্রহ করতে পারি। তবে মাথাভাঙ্গা থানার আইসি এবং অ্যাডিশনাল এসপি অমিত ভার্মা কথা দিয়েছেন দোষী নিশ্চয়ই গ্রেপ্তার হবে। এখন মনোজ বর্মনকে শীতলকুচিতে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। আমাদের কাছে খবর এসছে তাকে উন্নত চিকিৎসার জন্য মনোজ বর্মনকে মাথাভাঙ্গা হাসপাতালে নিয়ে আসা হচ্ছে। এখন দেখার বিষয় মনোজ বর্মনের অবস্থা কী রয়েছে এবং দোষী কী শাস্তি পায় সেই অপেক্ষায় আমরা সংবাদ মাধ্যম রয়েছি। আমরা এখন মাথাভাঙ্গা থানা থেকে স্বর্ণদীপ শাহার ক্যামেরায়, আমি কাজল রায়, খবরিয়া চব্বিশ, মাথাভাঙ্গা। এখন এই পর্যন্তই, পরবর্তী সমস্ত খবরের জন্য অবশ্যই চোখ রাখুন খবরিয়া 24 এর পর্দায়। নমস্কার। নার্সিং ট্রেনিং এর বিশাল সুযোগ দিচ্ছে গৌতম কলেজ, রেকগনাইজড বাই কর্ণাটক নার্সিং কাউন্সিল অ্যান্ড ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল। ঠিকানা মঞ্জুরাত নগর, WOC রোড, বেঙ্গালোর 10। ট্রেনিং শেষে থাকছে 100% চাকরির সুযোগ। ভর্তি নেওয়া হবে বিএসসি নার্সিং, যার শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে 45% নাম্বার নিয়ে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য বিভাগে পাস। এছাড়াও থাকছে জিএনএম নার্সিং, যার শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিকে যে কোনো বিষয়ে 40% নাম্বার নিয়ে পাস। ভর্তি চলছে প্যারামেডিকেল কোর্সেও, 3 বছরের কোর্স, যার শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস। এখানে স্পোকেন ইংলিশেরও ফ্রি কোচিং দেওয়া হয়। পশ্চিমবঙ্গের অন্যতম প্রকল্প স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুযোগ নিতে যাওয়া ছাত্রছাত্রীদের জন্য ঋণ মেলার চিঠিও দেওয়া হয় এই কলেজ থেকে। পাশাপাশি বাঙালি খাবার, বাংলায় যোগাযোগ রাখার মতো ম্যানেজার সহ সমস্ত রকম সুবিধা প্রদান করা হয়। অত্যন্ত স্বল্প মূল্যের প্যাকেজে ভর্তির ব্যবস্থা রয়েছে, তাই আর দেরি না করে এখনই ভর্তি হতে যোগাযোগ করুন 8904864131 অথবা 6263163783 অথবা 9734577162 এই নাম্বারগুলিতে।
ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যে কোর্স করে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের বিদেশে চাকরি দেওয়ার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট হরিণঘাটা নদিয়া সিট বুকিং করতে আজই কল করুন এই নম্বরে 7797188188